হ্যালো এভরিওয়ান, আমি আনিকা অনন্যা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আনিকাস বিউটি বাউন্ডিতে। আমাকে যারা তোমরা ফেসবুকে ফলো করো, আমার ফেসবুক পেজে ফলো করো, বাই দ্য ওয়ে আমি আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা আমাকে ফেসবুকে ফেসবুক পেজে যারা ফলো করো তারা সবাই জানো আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টটা ছিল যে তোমরা ফাল্গুনে কেমন লুক দেখতে চাও। তো সবাই বলেছে যে সিম্পল, আবার অনেকে বলেছে মিডিয়াম, আবার অনেকে বলেছিল যে সিম্পলের মধ্যে একটুখানি গর্জিয়াস টাইপের। তো আমি দেখলাম যে কেউই গর্জিয়াস কোনো মেকআপ বা চাওনি আমার কাছ থেকে। তো যেহেতু তিনটা কথাই উঠেছে, তো আমি কি করব, তিনটা ধাপে আমি আমার তিনটা ধাপে না তিনটা ভিডিওর মাধ্যমে আমি তিন রকমের মেকওভার করে দেখাবো এবং তিন রকমের ফাল্গুন লোক ইয়ে। তো যাই হোক, আমি এটুকুই বলে রাখি যে তিনটা ভিডিও আসতেছে তোমাদের জন্য। আজকে যে ভিডিওটা করব সেটা একদম বেসিক বিগিনারদের জন্য, এবং তাদের জন্য আমি কিছু ইনফরমেশনও দিয়ে দিব যে কম খরচের মধ্যে কিভাবে তারা একটা ভালো লুক পেতে পারে এবং খুব অ্যাট্রাকটিভও লাগবে তাদেরকে। সো চলো দেরি না করে এখনই চলে যাই। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, যে কোনো পাঞ্চ ক্লিপ অথবা রাবার ব্যান্ড অথবা ব্যান্ড দিয়ে আমাদের চুলগুলোকে একটু ক্লিপ দিয়ে বেঁধে ফেলতে হবে। যেমন আমি আজকে ইউজ করতেছি এই ক্লিপটা, এটা পার্লারে ইউজ হয় এবং অনেক সময় কার্লারের জন্য ইউজ হয়। তো এটা দিয়ে আমি প্রথমে আমার চুলটাকে জাস্ট এইভাবে নিয়ে জাস্ট সাইডে এভাবে দিয়ে দিব, আর একটু ভালো করে লাগাই কারণ এটা ভালোভাবে লাগানো হয়নি। ওকে, তো এবার আমি কি করব, এবার আমি একটা ভালো দেখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিব। আমি ময়েশ্চারাইজার জন্য ইউজ করছি নিউট্রিজিনার অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা, এটা খুবই ভালো। আপনারা চাইলে অন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, কিন্তু যে ময়েশ্চারাইজারটা মাখলে আপনাদের অনেক সোয়েট হয়, লাইক একটু একটু মুখ ঘামে, সেরকম টাইপের ময়েশ্চারাইজার না লাগানোই ভালো। কারণ আমি মনে করি ওরকম ময়েশ্চারাইজার লাগালে আপনার মেকআপ বলেন অথবা অন্য কিছু বলেন ওইটা আপনার মেকআপকে অক্সিডাইজ করতে পারে। আমার মুখে ক্রিম লাগানো শেষ, আমি খুব সুন্দরভাবে আমার ক্রিমটাকে স্কিনে বসিয়ে ফেলেছি। তো আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোজটা করে আসি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। আমার আইব্রোজ করা ডান। আমি আজকে যেটা দিয়ে আইব্রোজ করেছি সেটা হলো একটি চাইনিজ ব্র্যান্ড এফইউ নামে, এটা দিয়ে আমি আমার আইব্রোজ করেছি এবং আইব্রোজটা খুব সুন্দরভাবে ডান করেছি, সবাই দেখতে পাচ্ছেন। আমরা আজকে প্রাইমার হিসাবে এবং সিটিং স্প্রে হিসাবে একটা ব্র্যান্ডের মিস্ট এবং প্লাস ফিক্স ইউজ করব, সেটা হলো পুডারের। এটা পুডারের এটার নাম হলো ডিভি ফিনিশ মিস্ট প্লাস ফিক্স, মানে এটা হলো টুইন ওয়ান। সো যাদের একটু টাকা কম খরচ করতে ইচ্ছা করে অথবা মনে করে যে আমি আগে একটু ভালোভাবে ইউজ টু হয়নি জিনিসপত্রে, অথবা যারা স্টুডেন্ট যারা প্রাইমারের উপরে খরচ করতে পারতেছে না, আবার প্রাইমার থাকলে তাদের কাছে সিটিং স্প্রে নেই, তাদের জন্য আমি বলবো পুডায়ারের এই ফিক্স প্লাস মিস্ট এটা খুবই ভালো একটা জিনিস। এটার প্রাইস খুবই কম, খুবই কম প্রাইস, এবং এটার প্রাইস মেবি 350 থেকে 450 টাকা। এবং এটা আমি বলবো, আমি এটাকে এইটা প্রথম ইউজ করতেছি না, এটা আমার সেকেন্ড বটল, এটা সেকেন্ড বটল, আমি এটা রাফ ইউজের জন্য ইউজ করি এবং এটাকে আমি ফিক্সার হিসাবে এবং অ্যাজ আ প্রাইমার হিসাবেও ইউজ করি। সো কীভাবে ইউজ করতে হবে সেটা দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে মুখে লাগিয়ে নিব, নিয়ে দেন একটু শুকাতে দিব। আমাদের ফেসে প্রাইম করা শেষ উইথ পুডার মিস্ট। সো এটাকে মিস্ট আসলে বলতে গেলে প্রাইমার হিসেবেও আমরা ইউজ করতে পারি। এখন আমরা যেটা ইউজ করব সেটা হলো আমরা একটা সিসি ক্রিম ইউজ করব, যাদের অয়েলি স্কিন আর যাদের ড্রাই স্কিন অথবা কনভেনশন স্কিন তারা দুটাই ইউজ করতে পারে, কিন্তু আমি তাদেরকে প্রেফার করব তারা বেবি ক্রিম মাখবে। তো আমি এখানে ইউজ করতেছি ল্যাকমের সিসি ক্রিম, কারণ আমার অয়েলি স্কিন এবং এটা আমার স্কিনটাকে একটু বেশি
খুন ফিক্স করে রাখে, কারণ অয়েল কন্ট্রোল এলিমেন্টস এটার মধ্যে আছে। সো এটা আমি এইভাবে নিব, ঠিক এখানে আমার হাতের প্লাম্পে নিব, ঠিক এভাবে নিব, জাস্ট এভাবে খুবই একটু বেশি করে নিব, যেহেতু এটা একটু একটু সিম্পল বাট একটু ভারী হবে, মানে ভারী মানে কি, বেস হিসাবে ভারী হবে, যাতে সারাটা দিন, যেহেতু আমরা ফাল্গুনে সকালে বের হই, বিকাল পর্যন্ত অনুষ্ঠান টনুষ্ঠান দেখে দেন বাসায় আসি, আবার অনেকে দুপুরে লাঞ্চ করে, দেন সন্ধ্যার একটা সুন্দর অনুষ্ঠান দেখে, গান শুনে, অথবা শপিং করে, অথবা ফ্যামিলি ডিনার করে, অথবা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দেন বাসায় ফেরত আসে। তো এটা যাতে 6 থেকে 8 ঘন্টা ঠিক থাকে, কারণ বিবি ক্রিম বা সিসি ক্রিম যেহেতু এটা তো ফাউন্ডেশন না, তো সেই জন্য একটু ভারী নিতে হবে, এবং আমাদের ঠিক এরকম অ্যামাউন্ট নিতে হবে। খুবই বিচ্ছিরি দেখাচ্ছে এটা দেখতে, বাট একটু ইয়ে করে নিতে হবে। জাস্ট হাতে এইভাবে নিলাম, নিয়ে দেন এইভাবে এইভাবে, জাস্ট আমি লাগাবো। কপালে লাগাতে ভুলা যাবে না, গলায় লাগিয়ে নিব, যাতে একবারে আমি ব্লেন্ড করে ফেলতে পারি। দেখতে এখন একটু উইয়ার্ড লাগছে, কিন্তু পরে গিয়ে ঠিক হয়ে যাব। এখন আমি যে ব্লেন্ডারটা ইউজ করব সেটা হলো ভেরোনি নামে একটা চাইনিজ ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের, ঠিক এরকম, যারা আসলে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ব্লেন্ডার কেমন হয়, মানে দামি হোক আর বা কম দামি হোক, তাদেরকে আমি বলবো একবার ভেরোনি ইউজ করতে, কারণ ভেরোনিটা খুবই সফট। জাস্ট দেখো, জাস্ট এইভাবে নিলে ভিতরে একদম, ও সরি একটু ভিজা আছে, একদম ইয়েতে চলে যায়, হাতের মুঠোয় চলে যায়, এটা পানিতে ভেজানো। আমি এটাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, যেহেতু এটা ফাউন্ডেশনের মতোই ইউজ করব আমি, সো একটু ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হলো যে ব্লেন্ড করে ফেলবো খুব তাড়াতাড়ি। এখন আমি যেটা করব সেটা হলো যে আমি আবার সিসি ক্রিম নিব, যেহেতু আমরা যারা বিগিনার আছি তাদের কাছে কনসিলার থাকে না, তো যেহেতু আমাদের কাছে কনসিলার নেই, সেহেতু আমরা বিবি ক্রিমটাকেই আবার কনসিলার হিসেবে ইউজ করব, মানে লাইক চোখের এই পাশগুলোতে দেওয়ার জন্য, এবং চোখের উপরে অ্যাজ আ প্রাইমার হিসাবে। চাইনিজ লুজ পাউডার নিচ্ছি অ্যাজ আ পাউডার হিসাবে, এটা একটা মানে এটা দাবি করছে যে এটা হলো আপনার লুজ সেটিং পাউডার, সো এটা হলো একটা জাপানি চায়না ব্র্যান্ড, হ্যাঁ এটা একটা চায়না ব্র্যান্ড। এটা প্রথম ইনটেক অবস্থায় খুলে ফেলছি, এখন খোলার পরে এটার চেহারা ঠিক এরকম, এটাকে আমি একটু ভালো করে এইভাবে এভাবে শেক করে নিই, শেক করে দেন আমি এখান থেকে পাউডারটা বের করে নিয়েছি। এখন কি করব, এখন আমি এই লুজ পাউডারটাকে এই ভেজা ব্লেন্ডারে
দিয়ে ঠিক আমার চোখের চারিপাশ সেট করে নিব। কারণ সবার আগে এই চোখের কর্নারটাই যায়। এরপরে আমি কি করব, এই ভেজা ব্লেন্ডারটা পুরা মুখে আমি এভাবে এভাবে, যেহেতু ফিক্সিং এটা বলতেছে, ফিক্সিং জিনিসপত্র আছে এটার মধ্যে, তো আমি পুরো মুখে অ্যাজ আ ফেস পাউডার হিসাবে ইউজ করে ফেলবো। খানিকটা একটু আমি আমার আইব্রোজও দিব, যাতে এটা লং লাস্টিং থাকে এবং এটা দেখতে একদম ম্যাট লাগে। এখন সবাই বলতে পারো আমি চোখের চারিপাশে বেশি দিয়েছি কেন, কারণ চোখের চারিপাশে একটু বেশি তাড়াতাড়ি ফেটে যায়, বেশি তাড়াতাড়ি ফাটে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো চোখের এইখানে একটু ফাটে এবং এই সব জায়গায় ফাটে। তো আমি কি করব, এই ভেজা স্পঞ্জটাকে এইভাবে প্রেস করব, এরপরে এটাকে আমি লাইক 2-3 মিনিট দিব শুকাতে, এবং তারপরে আমি আমার নেক্সট লেভেলের মেকআপ শুরু করব। ওকে, তো 2-3 মিনিট ডান। এখন আমি কি করব, এখন আমি এই পুরা মুখে যে পাউডার্স আছে সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে ঝেড়ে ফেল। খুব সুন্দরভাবে আমাকে ব্লেন্ড করে করে ঝেড়ে ফেলতে হবে। আপনারা দেখে নিয়েছো আমি কিভাবে আমি লুজ পাউডারটাকে, যেটাকে ফিক্সিং পাউডার হিসাবেও ইউজ করছি আমি এখানে, তো সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমি আমার যে এক্সেস পার্ট, মানে এক্সেস, হ্যাঁ এক্সেস পাউডার ছিল সেটা ঝেড়ে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হলো যে আমি একটা ব্রঞ্জার নিব, এবং আমি বলবো যারা বিগিনার তাদের উচিত না কন্ট্রিংটা করা, কারণ কন্ট্রিং করতে গিয়ে এরা হয়তো বা মুখটাকে লাল করে ফেলবে বেশি, অথবা মুখটাকে এত বেশি এক সাইড শার্প করে ফেলবে, এক সাইড একটু মানে মোট কথা ফিনিশিং কম হবে। সো এটার জন্য আমি বলবো যে ব্রঞ্জিংটা করা ভালো, কারণ ব্রঞ্জিং করলে আসলে বেশি একটা ঝামেলা নেই, জাস্ট আলো ছায়ার একটা খেলা খেলতে হয়, এছাড়া আর কিছুই না। সো আমি আজকে যে ব্রঞ্জারটা ইউজ করব সেটা হলো W7-এর। এটা টেকনিকের ব্রঞ্জারের পরে এটা সবচেয়ে কম দাম, এটা সবচেয়ে কম দাম, এটা আমার কাছ থেকে নিয়েছিল মেবি 380 কি 480। এটা খুবই সুন্দর একটা ইয়ে, বাই দ্য ওয়ে এটা কোথায় পাবেন এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের ব্রঞ্জিং এর জন্য যেহেতু W7-এর ব্রঞ্জারটা ইউজ করতেছি, সাথে আমি ইউজ করব ঠিক এইরকম একটা বড় ফ্লাফি ব্রাশ, যেটাকে আমি অ্যাজ আ ব্রঞ্জার ব্রাশ হিসেবে ইউজ করব। এটা আসলে একটা পাউডার ব্রাশ, কিন্তু আমরা ইউজ করব অ্যাজ আ ব্রঞ্জার ব্রাশ। তো আমি এইভাবে ব্রঞ্জারটা নিব, নিয়ে এইভাবে এইভাবে এটাকে ঘুরাবো। খুবই রিস্কি কিন্তু এই ব্রঞ্জারটা, খুবই পিগমেন্টেড, সো আমি একটুখানি ছেড়ে নিব। নিয়ে আমি যেটা করব, আমি গলার কাছে নামায় আনবো, কারণ যেখানে যেখানে ছায়া পড়ে ঠিক সেখানে সেখানেই ব্রঞ্জারটা লাগাবো। একটু কপালের এদিকে লাগিয়ে নিই, সুন্দর করে একটু ব্লেন্ড করে নিব। আসলে আমি না একটু আমার স্কিনটাকে বেশি ব্রোঞ্জড করতে ভালোবাসি, তো আমি আরেকটু ইউজ করব। ওকে, সো আমার ব্রঞ্জিং ডান, আমার ব্রঞ্জিং, আমার ব্লাশ লাগাতে বাকি। সো আমি আজকে প্রথমে ব্লাশ দিয়ে শুরু করব। সো ব্লাশ হিসাবে আমি আজকে, যেহেতু এটা খুব কম বাজেটের একটা ইয়ে হচ্ছে, বলা চলে খুবই কম বাজেটের, এবং বিগিনারদের কাছে তো খুবই কম কম জিনিসপত্র থাকে, সো আমি বলবো যে আমার কাছে আসলে বিগিনার ফ্রেন্ডলি কম প্রাইসের মধ্যে ব্লাশও নাই,
সরি ব্লাশ নাই। সো আমি আসলে এখানে একটা টেকনিক খাটাবো, এবং সেটা হলো NYX এর এই যে অরিজিনালটা, এটার দাম অনেক কম, এবং আমি বলবো যে যাদের কাছে ঠিক এরকম একটা পিচি টাইপের একটা পিঙ্ক কালার থাকে লিপস্টিক, মানে একটা স্টিকও হতে পারে বা গ্লসিও হতে পারে, গ্লসি না হয় ভালো, এরকম একটা লিপস্টিক কালারটা জাস্ট হাতে নিবে, ওকে জাস্ট হাতে নিবে, নিয়ে এভাবে ট্যাপ করবে, দেন এভাবে এইভাবে এইভাবে করবে, এভাবে জাস্ট এভাবে নিব, নিয়ে দেন দুই গালে জাস্ট এভাবে দিবে। ওয়াও কি সুন্দর জোকার জোকার লাগতেছে। বাই দ্য ওয়ে এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক করার জন্য আমি যেটা ইউজ করব সেটা হলো, সেটা হলো এই যে ভেজা বিউটি ব্লেন্ডার, ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি জাস্ট এটাকে ব্লেন্ড করে দিব, খুব জলদি ব্লেন্ড করব কারণ এটা শুকায় যাওয়ারও একটা রিস্ক আছে। যেহেতু আজকে আমার একটু কম প্রাইসের মধ্যে করতে হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে লিপস্টিক ইউজ করেছি। খুব সুন্দরভাবে ইয়ে করে ফেলতে হবে, এটাকে ব্লেন্ড করে ফেলতে হবে স্কিনের সাথে, যাতে দেখতে একদম ন্যাচারাল পিঙ্ক লাগে। সো এই যে আমার ব্লাশ লাগানো শেষ, এবার একটুকু একটুকু শুকাতে দিব। আমার মনে হচ্ছে যে ব্লাশ অন্তত আমি খুব সুন্দরভাবে ফিক্স করে ফেলছি, করবো খুবই 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 সিম্পলভাবে, জাস্ট একটা ব্রাশ নিব। বাই দ্য ওয়ে আমাকে ক্ষমা করবেন, আমি খুব অ্যাঁ করতেছি, মানে মামলিংটা যেটা বেশি করতেছি, বিকজ আমি একটু নার্ভাস থাকি সবসময়। ঠিক এরকম একটা এগেন দেখছ, আচ্ছা আমি একটা ব্রাশ নিচ্ছি এরকম, এটাকে আপনারা ফ্লাফি আইশ্যাডো ব্রাশ বলতে পারেন বা কনসিলার ব্রাশও বলতে পারেন, আমি এটাকে আজকে আইশ্যাডো ব্রাশ হিসেবে ইউজ করতেছি। তো আমি এইভাবে আমার ব্রোনজারে, যেহেতু অনেকের কাছে আইশ্যাডোটা থাকে না অথবা ভালো কিট মানে পিগমেন্টওয়ালাও থাকে না, অথবা তারা চাচ্ছে না যে টাইম ওয়েস্ট করতে বিভিন্ন ধরনের একটা ইয়ে করতে, তো তাদেরকে আমি বলবো আমি এটাকে এখন আইশ্যাডো হিসাবে ইউজ করব আমার চোখে। জাস্ট সি কতটা পিগমেন্টেড, এটা খুবই সাবধানে ইউজ করবেন, আমরা এদিকে আনবো না, সো খুবই সাবধান। কতটা পিগমেন্টেড আমি জাস্ট দেখাচ্ছি, তাহলে বুঝতেছেন কিভাবে আপনার ব্রনজিংটা মানে হয়। খুবই আলতো হাতে আমি এটা করব, খুবই আলতো হাতে, আমি জাস্ট এখানে একটু দিয়ে দিব চোখের এইদিকে, আমার চোখে আইশ্যাডো দেওয়া শেষ। হু হু ওয়েল ডান। এবার আমি কি করব, এবার আমি কাজল একটা ইউজ করব,
এবং আমি কাজল ইউজ করব একটা টেকনিকের কাজল। সরি, টেকনিকের না, ফার্মেসির কাজল। এইটা ফার্মেসির এই কাজলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা স্ম্যাচ ফ্রি অ্যান্ড লং লাস্টিং, এবং যেভাবে আপনি রাখবেন না কেন সেভাবেই থাকে, এবং একবারও সেট হয়ে গেলে আপনার কোনো রকম প্রবলেম করে না। সো এটা আমার খুব ভালো লাগছে। সো আমি কাজলটাকে পুরা চোখে দিব, কারণ আমরা বাঙালি, আমাদের চোখে কাজল না থাকলে হয়ই না। আর আমি খেয়াল করছি, মানে আমরা বাঙালি অথবা আপনি বাংলাদেশি, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, বা মানে এশিয়ানরা, এশিয়ান মেয়েরা কাজল দিতে খুবই পছন্দ করে, এবং যারা মেকআপ করতেও জানে না তাদের কাছেও কিন্তু কাজল থাকে। সো কাজল খুব সাবধানে কাজলটা দিব, যাতে আমার এই নিচে এবার জাস্ট উপরে এইভাবে জাস্ট উপরে এইভাবে দিতে হবে। আই হোপ যারা দেখতেছো তারা বুঝতেছো যে কিভাবে লাগাতে হবে কাজলটা। লেন্সও ঘুরাই ফেলতেছিলাম আমি, হাই হাই, খুবই সাবধান। লেন্স যেহেতু পড়া আছেন, যারা লেন্স পরবেন তারা খুব সাবধানে চোখে মানে কাজলটা অ্যাপ্লাই করবেন। ঠিক এইভাবেই কাজলটা দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল করেন, ফার্মেসির এই কাজলটা এতটাই সুন্দর যে আমি যেভাবে চেয়েছি ঠিক ওইভাবেই কিন্তু কাজলটা সেট হয়েছে, খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে কাজলটা। তো এখন আমি কি করব, এখন আমি মাস্কারা লাগাবো। এবং আপনারা বলবেন যে হয়ে গেল, হ্যাঁ মাস্কারা লাগাবো এবং আমি একটা লিপস্টিক লাগাবো, এখানেই শেষ হয়ে যাবে আমার মেকআপ। বাই দ্য ওয়ে, আমি লাস্টে আর একটা জিনিস যোগ করতেই পারি, আপনারা তো বলতে পারেন যে আপু আপনি ল্যাশ কেন লাগালেন না। আসলে যারা বিগিনার তাদের কাছে ল্যাশটা না অনেক ঝুঁকিপূর্ণ, যেমন আমি যখন বিগিনার ছিলাম, স্টিল নাও মানে এখনো মানে বিগিনারই, তো বলা চলে যে বিগিনাররা আইল্যাশ লাগাতে গিয়ে না পুরো মেকআপটা নষ্ট করে ফেলে। ও বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গেছি বলতে যে আমি মাস্কারা হিসাবে আমি ইউজ করতেছি মেবলিন নিউইয়র্কের মাস্কারা। এটা একটু এক্সপেন্সিভ, এই জন্য আসলে আমি বলতে চাচ্ছিলাম না, তবুও আমি বলে ফেললাম, এটার প্রাইস পড়বে হলো 650 থেকে 600। একটা কিনলে তোমার আই গেস 6 মাস চলে যাবে, যদি তুমি রেগুলার ইউজ করো তাহলে চলে যাবে 3-4 মাস। এবার একটু নিচে লাগাবো আমি চোখে, খুব সাবধানে লাগাতে হবে যাতে মাস্কারাটা বিগড়ায় না যায় চোখের নিচে। যেহেতু আমি কোনো ফলস ল্যাশ লাগাচ্ছি না, সো আমাকে ঠিক রাখতে হবে যে আমার আইল্যাশটায় মাস্কারা যেন খুব সুন্দরভাবে
মানে অ্যাট্রাকটিভ ভাবে বসে, যাতে দেখতে মানে আমার অরিজিনাল ল্যাশ গুলোই খুব সুন্দর ভাবে আমার চোখটাকে রিপ্রেজেন্ট করে এবং খুবই অ্যাট্রাকটিভ লাগে, খুবই অ্যাট্রাকটিভ লাগে। বাই দ্য ওয়ে আমি মাস্কারা ফালাই দিছি, তোমাকে তুলতে হবে। খুব সুন্দরভাবে দেখেন, আমি খুবই সুন্দরভাবে আমি চেষ্টা করছি আইলাইনারটা, মানে সরি আইলাইনার বলতেছি, কাজল এবং মাস্কারাটা অ্যাপ্লাই করতে। মাস্কারাটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এই জাস্ট এটা স্কিপ করতে পারেন, অথবা যাদের মাস্কারা আছে তারা মাস্কারা খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এবার আমি হাইলাইটিং করব। হাইলাইটিং এর জন্য আমি আজকে ইউজ করব টেকনিকের মেগা গ্লো। এটার দাম মাত্র 350 থেকে 450 টাকার মধ্যে, এবং এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন চার চারটা কালার, চার চারটা কালার। ক্যান ইউ ইমাজিন, এই চারটা কালার দিয়ে আপনি কিন্তু অনেক দিন অনেক ধরনের লুকের সাথে মিলিয়ে তাল মিলিয়ে আপনি হাইলাইটিং করতে পারবেন, এবং এটা অনেক পিগমেন্টেড, এটা অনেক পিগমেন্টেড। সো চলুন আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। আমরা আজকে যেহেতু বিগিনার ফ্রেন্ডলি, সো আমি বলবো যে বিগিনারদের কাছে অনেক সময় ব্রাশ ঠিক মতো থাকেও না, অথবা ব্রাশ তারা ভালোভাবে ইউজ করতে জানে না। তো তারা কি করবে, একটা বিউটি ব্লেন্ডার দিয়ে দেখুন, একটা বিউটি ব্লেন্ডার কত কি করতেছে। আমি ব্লাশ লাগাতে পারতেছি, আমি ভালোভাবে ফেস পাউডার লাগাতে পারতেছি, ফাউন্ডেশন লাগাতে পারতেছি, আর এখন হাইলাইটারও লাগাতে পারবো। সো আমি হাইলাইটিং এর জন্য ইউজ করব আজকের এই কালারটা আর এই কালারটা, ঠিক এভাবে লাগিয়ে নিব। ওকে, এবার একটু আমি চেক করে নিব যে আমার হাইলাইটারটা বসছে কিনা। হ্যাঁ, বসছে। সো আমি এবার কিভাবে লাগাবো হাইলাইটার, জাস্ট সি আমি কিভাবে লাগাই। ঠিক এইভাবে, যেহেতু আমরা ব্লেন্ডার দিয়ে লাগাচ্ছি, তাও আবার কি ভেজা ব্লেন্ডার, সো এটা শুকাবে, জাস্ট গ্লো দেখুন। ওকে, এবার আমি এই পাশে লাগাবো আমার। আমি আবার চেক করব যে আমার ঠিক মতো হচ্ছে কিনা, তারপরে আমি আবার লাগাবো ঠিক একই নিয়ম। এবার আমি জাস্ট নাকে লাগাবো একটু ছোট চারিপাশে। বাই দ্য ওয়ে আমি আরেকটা জিনিস করব এখন বিউটি ব্লেন্ডার দিয়ে, যেহেতু হাইলাইটিং এর একটা জায়গা চলে আসছি, তো আমি এবার জাস্ট নাকটাকে একটু শার্প দেখানোর জন্য ওই সেই একই ব্লেন্ডার দিয়েই নাকটাকে আমি একটু খানিক শার্প করে নিব, তারপর ভালোভাবে ব্লেন্ডও করে নিব। জাস্ট এভাবে নিব নাকটাকে, খুব সাবধানে এটা করব, কারণ সবাই জানে যে ব্রোঞ্জারটা খুবই পিগমেন্টেড। আমার নাক শার্প করা ডান। এখন আমি যেটা করব সেটা হলো যে আমার কাছে না একটু চোখের এই এই সাইডগুলো খুব অপূর্ণ লাগতেছে, তো আমি আবার কি করব, আমি একটা চিকন ব্রাশ নিব, এই যে ঠিক এরকম একটা ব্রাশ নিব, এরকম একটা ব্রাশ দিয়ে আমি জাস্ট আবার ব্রোঞ্জারে একটু ই করব, ডিপ করব। করার পরে জাস্ট ঝেড়ে নিব, নিয়ে দেন আমি দুও চোখের এই সাইডগুলোতে, ইনার সাইডগুলোতে আমি একটু জাস্ট একটু এভাবে দিয়ে দিই, কারণ আমার কাছে মনে হচ্ছে একটা অপূর্ণ লাগছে।
দেন আমি বলেছিলাম যে শেষে একটু মনে করো আমি চেঞ্জেস করতে পারি বা কিছু অ্যাড করতে পারি, সেটা হলো হাইলাইটার আমি আমার এই দুইটা কর্নারে দিতে পারি। তো আমি এই দুইটা কর্নারে দিচ্ছি, ঠিক এইটা এইটাই ইউজ করছি। আমার ইনার কর্নারে, দুটো চোখের ইনার কর্নারে আমার হাইলাইটিং ডান। এবার আমি যেটা করব সেটা হলো যে আমি যে ব্রাশটা দিয়ে আমি আমার চোখে আইশ্যাডো দিয়েছি, সেই ব্রাশটা দিয়েই আমি একটু আইব্রোজের এইসব সাইডগুলোতে আমি একটু হাইলাইটিং লাগাই নিব, হাইলাইটার লাগিয়ে নিব, এবং আমি ইউজ করব এই কপার কালারটা। ওকে, জাস্ট লিটল বিট। ওকে, আমার লিপে লাইন করা শেষ, প্লাস আমি একটু ভিতরে দিয়ে নিয়েছি কারণ আমার কাছে একটু ভিতরে দিতেও ভালো লাগছে। এবং এই কালারটাই আমি পুরো ঠোঁটে দিব, সেটা হলো যে এটারই সেম শেডের এক লিপস্টিক আছে আমার কাছে, সো ওইটা দিব। ওটা হলো পার্ল ফ্যাশন নামে একটা ব্র্যান্ডের, এবং এটা না পার্ল ফ্যাশনের এই ব্র্যান্ডটা খুবই কম দাম, এটা আপনি 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এটা খুবই আমার কাছে মনে হচ্ছে ভালো এবং রেনয়েড ট্রাস্টেড, কারণ আমার কাছে এটার উপরে আর কিছু লাগে নাই। এটার শেড নাম্বার হলো 513, PF 513। জাস্ট এই কালারটাই, এই কালারটা আমি দিব আমার লিপসে। ওকে, আমার লিপস্টিক হয়ে গেছে দেওয়া। এখন আমি যেটা করব সেটা হলো, এটা আসলে একটা অপশনাল, ওকে, এটা খুবই অপশনাল একটা জিনিস যে আপনি চাইলে এটার সাথে টিপও পড়তে পারেন। বাই দ্য ওয়ে, আমার লিপস্টিকটা অনেক সুন্দর লাগতেছে আমার ঠোঁটে। আপনারা চাইলে এরকম মানে ডার্কার ওয়ান ইউজ করতে পারেন বসন্তের জন্য, দেখতে খুবই নুডি, আবার এদিকে খুবই সুন্দর। সো আমি যেটা বললাম অপশনাল রাখতে পারেন, সরি আমি কথা বলতে বলতে অন্য জায়গায় চলে যাই। সো আমি আজকে একটা টিপ ইউজ করব অপশনাল, এটা এটা যারা মানে টিপ পছন্দ করেন না তারা নাও নিতে পারেন, আমার টিপ পছন্দ, সো আমি টিপটা দিব। ওকে, সো আমি টিপটা দিয়ে ফেলছি। এখন আমি যেটা করব সেটা হলো, আমি আমার আনুষঙ্গিক কিছু জিনিস আছে যেগুলো আমি বসন্তে পড়তে চাই এবং সবাই পড়তে পছন্দ করে, সেই সব জিনিসপত্র আমি এখন যেমন লাইক কানের দুল, গলার এবং চুড়ি পরে আপনাদের সবার সামনে আবার হাজির হচ্ছি একটু পরে। সো হয়ে গেল আমার সিম্পলের মধ্যে একদম বিগিনার ফ্রেন্ডলি ফাল্গুন লুক। আপনারা চাইলে ফুল দিতে পারেন, জাস্ট এখানে একটু ফুল দিতে পারেন, আপনারা খোপা করতে পারেন, আপনারা খুব সুন্দরভাবে সেই সাজতে পারেন, ঠিক এই লুকটা ক্রিয়েট করতে পারেন। এটা আই থিঙ্ক সব সিম্পল শাড়ি, খুবই সাদা মাটা শাড়ি, গর্জিয়াস শাড়ি, সব শাড়ির সাথে মানাবে, এবং এটা সালোয়ার কামিজের সাথেও মানাবে। সো যদি আপনি শাড়ি পরে থাকেন তাহলে আপনি এখানে ফুল একটু গুছতে পারেন, একটু খোপা করতে পারেন। আপনি সালোয়ার কামিজ যদি পরা থাকেন বা কুর্তি পরা থাকেন তাহলে আমি মনে করি যে চুলটা খুলে রাখাটাই বেটার, অথবা একটু সুন্দর করে বাঁধলেন, বেঁধে জাস্ট একটু, যেহেতু ফাল্গুন সেতে একটু গাঁদা ফুলের একটা গজরা টাইপ বানিয়ে পড়লেন, অথবা বিভিন্ন কালারফুল একদম কালারফুল ফ্লাওয়ার্স দিয়ে আপনি সুন্দরভাবে আপনার চুলে যে কোনো হেয়ারস্টাইল করতে পারেন। সো এটাই ছিল আমার ফাল্গুন লুক, জাস্ট সি দ্যাট। অ্যান্ড এখন যেটা করব
সেটা হলো যে আমি যেটা ইউজ করেছিলাম পুডারের ডিউই ফিনিশ অ্যাজ আ প্রাইমার, তো সেটাকে আমি অ্যাজ আ সেটিং স্প্রে, যেহেতু এখানে বলতেছে যে ফিক্সার প্লাস, সো এটাকে আমি এখন সেটিং স্প্রে হিসাবে ইউজ করব। তো এখন সেটিং স্প্রে হিসাবে ইউজ করে দেন আমি আমার মেকআপটাকে কমপ্লিট একদম কমপ্লিট করব। তো আমি এটার জন্য একটু টিপটা খুলে ফেলি, এটা টিপটা পড়ার আগেই করা উচিত ছিল, তো সমস্যা নেই। ব্যাস ডান, দুইটা ইয়ে দিয়েছি, এখন আমি টিপটা পরে ফেলবো। টিপটা মনে হয় একটু বেঁকা হয়ে গেছে, আমি এটা ঠিক করে ফেলি। সো এটাই ছিল আমার পয়লা ফাল্গুনের লুক। আই হোপ সবাই ভালো লেগেছে আপনাদের সবার কাছে, এবং সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এবং ফাল্গুনের দুইটা আরো ভিডিও আসতেছে সেটার জন্য অপেক্ষা করুন। সবাইকে আল্লাহ হাফেজ। কে